বেলভিউ ক্লিনিকের যিনি প্রধান ম্যাট্রন, তিনি কেন আমায় দেখে অত্যন্ত পরিচিতের একটা আন্তরিক হাসি হাসলেন বুঝলাম না প্রথমে। তিনিই বুঝিয়ে দিলেন, মা যখন কয়েকদিনের জন্য উডল্যান্ডসে ভর্তি ছিল তখন উনি ওখানে কর্মরত ছিলেন, ফলে মায়ের সুবাদে ওর সঙ্গে আমার প্রায় সকাল বিকেল দেখা হতো। আমি ভর্তি হওয়ার পরই ম্যাট্রন আমার ঘরে এলেন কুশল সমাচার জানতে এবং আমার হাসপাতালের দিনগুলোতে কোন কোন সিস্টার আমার নিয়মিত দেখভাল করবেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দিতে। তারা সংখ্যায় বেশ কজন, অন্তত তিনজন, সকালের দুপুরের রাতের। সঙ্গে করে যাকে এনেছেন তিনি এক এনেছেন তিনি এক বয়স্কা মহিলা, ছোটোখাটো স্নেহময়ী চেহারা, অনেকটা আমাদের অভিনেত্রী গীতা দে এখন বয়সের ভারে চেহারা ভেঙে যেমন ছোট্টটি হয়ে গিয়েছেন। এই মহিলার বয়স অনেক কম কিন্তু চেহারাটাই ক্ষুদ্রকায়। আপাতত আজ রাত্রিটা আমি তার হেফাজতে। ম্যাট্রন চলে গিয়েছেন, ঘরের মধ্যে কেবল আমি আর আমার সেবিকা, কিন্তু সিস্টার বলে আর কাহাতক ডাকা যায় একজন মানুষকে। আমি মৃদুস্বরে জিজ্ঞেস করলাম, আপনাকে কী বলে ডাকবো? সিস্টার যা সবাই বলে না, আপনার নামটা কি জানতে পারি? মিসেস কৃষ্ণা চক্রবর্তী, তেমন হলে মিসেস চক্রবর্তী বলতে পারেন। মনে হলো কোথায় যেন এই ক্ষুদ্রায়তন কুশলী স্নেহময়ী সেবিকা তার একটা পেশাগত স্বীকৃতি চাইছেন। আমার আবার উল্টো জেদ, বললাম আমি আপনাকে কৃষ্ণাদি বলে ডাকবো। ভদ্রমহিলা খুশি হলেন কি না জানি না, পেশেন্টের আপনাদের না বলতে না শেখাটা বোধ হয় এই হাসপাতালের সহপথ। উনি আলাদা করে আপত্তিও করলেন না। তারপর সাত দিন হাসপাতালে থাকাকালীন কৃষ্ণাদির সঙ্গে যে আলাপটা হলো, কাজের ফাঁকে ফাঁকে যে আড্ডাটা মারতাম আমরা, যেখান থেকে জেনেছিলাম অগবধূ সুন্দরী সিরিয়ালে যিনি ললিতার পাঠ করেন তাকে কৃষ্ণাদির খুব পছন্দ, তখন কৃষ্ণাদিও বোধহয় মনে মনে মেনে নিয়েছিলেন যে মিসেস চক্রবর্তী বা সিস্টার বলে ডাকলে আলাপটা এত দূর এগোতো না। পয়লা মে ছুটির দিন বন্ধুবান্ধবরা অনেকেই দেখতে এলো, সকলেই উদ্বিগ্ন, বিশেষ করে হাসপাতালের বেডে শায়িত আমি, চ্যানেল লাগানো ড্রিপ চলছে, এমন চেহারায় আমায় দেখতে কারো ভালো লাগছিল না। তবু সবাই মিলে আড্ডা মেরে মনটা ভালো হয়ে গেল। এর মধ্যে সিটি স্ক্যান হয়ে গিয়েছে, এক এক করে আমার শরীরের সুপ্ত গুপ্ত ব্যাধিদের প্রকাশ্যে এনে নানাবিধ পরীক্ষা চলছে। পরীক্ষার আধুনিক বিধিগুলো বড় ক্লান্তিকর, একটার পর একটা সারাদিন ধরে সেরে যখন আবার খাটে এনে শুইয়ে দেওয়া হয় আমায়, তখন বাইরে বিকেলের আলো, সাধারণত বাইরে রোদ থাকলে রোগীর চোখের আরামের জন্য পর্দা টেনে দেওয়া হয়। কৃষ্ণাদিও তাই করতে যাচ্ছিলেন, আমি বারণ করলাম। সামনে জানলার বাইরে যথারীতি ছড়িয়ে আছে আমার কলকাতা শহর, বিকেলের আলোয় মেদুর হয়ে আসছে জানলার বাইরের মহানগর, আগের দিনের সিনেমার ব্যাক প্রজেকশনের মতো। আমরা যারা সাধারণ ছোটোখাটো পাড়ায় থাকি, খুব বেশি হলে দোতলা বা তিনতলা বাড়িতে, এত বিশাল এত ব্যপ্ত শহরটাকে দেখার সুযোগই বড় কম হয়। ফলে বিদেশ গেলে যেমন উঁচু বাড়ি থেকে হয় ম্যানহাটন নয় লন্ডন একটা ছবির মতো করে দেখতে পাই আমরা, ঠিক তেমন যেন দেখাচ্ছে আমার শহরটা। সন্ধ্যের আলো জ্বলে উঠেছে আবার, উল্টো দিকের বাড়ির প্রজ্বলিত ক্যাপসুল লিফ্টটা ওঠানামা করছে নিজের নিয়মে। হঠাৎ মনে হলো চ্যানেল বাঁধা কবজিতে রবারের নলটা কেমন যেন ফাঁস পাকিয়ে জড়িয়েছিল, যেন গঙ্গা ফুরিংয়ের ডানা। জানলার কাচের বাইরে লিফ্টের ওঠানামার সঙ্গে ছন্দ মিলিয়ে খাটে বসে নিজের গঙ্গা ফুরিং ওঠাতে নামাতে লাগলাম, আর সঙ্গে সঙ্গে এই নিতান্ত দুর্ভাগার মতো মনে হলো এটা কোনো সিনেমার একটা শট হতে পারত। চলবে 30 মে 2010।